মই আজি ভিডিও লৈছো আসাম পুলিশ এডমিট কার্ড কেতিয়া ডাউনলোড হব আর হসানে মিছা তারে উপরে দেখি ভিডিও মই যেতে ইউটিউব ভিডিও বিলাক চাই আছো বহুত ভাইরাল হৈ গৈছে আসাম পুলিশ এডমিট কার্ড ডাউনলোড আসাম পুলিশ এডমিট কার্ড ডাউনলোড এই আসাম পুলিশ এডমিট কার্ড ডাউনলোড তো পালে কর কিউ মিছা কব লাগে মিছা কথা কই কিনে ভিডিও ভিউ বাড়াব না লাগে ইয়াতে ডাইরেক্ট লিখিব লাগে আসাম পুলিশ বিষয় এটা নোটিফিকেশন আহি যে তেনহলে মানুহবিলাক গম পাব নোটিস কিবা কেইটা আহি যে আসাম পুলিশ এডমিট কার্ড ডাউনলোড এইবিলাক মিছা কথা ক'ব নালাগে তাৰো এটা কথা হ'ল মই এটা সৰুতে ভিডিও বনাইছোঁ তাৰে ওপৰত সেই নোটিফিকেশ্যনটো ক'ৰ পৰা আহিলে সঁচা হয় নে মিছা হয় ৰিচাৰ্জ কৰিব লাগিব চেক কৰিব লাগিব আৰু মই কথা আছে মোৰ চেনেল যদি নতুন হয় ছাবস্ক্রাইব কৰি দিয়ক আৰু মোৰ ভিডিঅ'বিলাক যদি ভাল লাগে ছাবস্ক্রাইব কৰক ভিডিঅ' যদি ভাল নালাগে ছাবস্ক্রাইব কৰিব নালাগে আহক ভিডিঅ' এতিয়া আৰম্ভ কৰোঁ মই আজি ভিডিও লৈ আহিছোঁ আসাম পুলিশ এডমিট কার্ড ডাউনলোড অলরেডি ইউটিউব ভিডিও যিমানে চ্যানেল আছে সকলো চ্যানেলতে কৈ আছে থাম্বনেলবিলাকত আসাম পুলিশ এবিইউবি এডমিট কার্ড ডাউনলোড ভুল কথা কিয় এইবিলাক ভুয়া প্রচার কৰিব লাগে যিটো নোটিস আহিলে এইটো কোনো ধৰণৰ ৱেবছাইটত নোটিস অহা নাই হয়তো নোটিফিকেশ্যন আহিব সঁচা হয় নে মিছা হয় তাৰে ওপৰত ভেৰিফাই হ'ব লাগে ঠিকেই সঁচা হ'ব পাৰে বা মিছা হ'ব পাৰে সেইটো পিছৰ কথা কথা হ'ল কি থাম্বনেলবিলাক এনেকুৱা চিষ্টেম আহি যায় যে এডমিট কাৰ্ড ডাউনলোড যেতিয়া আমি ভিডিঅ' চাওঁ এডমিট কাৰ্ড ডাউনলোড তেতিয়া মনবিলাক আমাৰ কেনেবা লাগি যায় যে আমি এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিম বহুত ভাল লাগে তো তাৰে ওপৰত ভিডিঅ' এইবিলাক কিয় কৈ আছে সঁচা কথা নে মিছা কথা ইয়াত এটা নটিফিকেশ্যন আহিছে অফিচ অফ দি চেয়াৰমেন ষ্টেট লেভেল পুলিচ ৰেকমেণ্ডমেণ্ট বোৰ্ড আসাম ৰেহাবাৰী গুৱাহাটী মই এইটো শ্বৰ্টকাট কৈ দিম ইমান বহলাই ক'ব নোৱাৰোঁ কাৰণ যিটো আমাৰ আসাম পুলিচ এ বি আৰু ই বি কনষ্টেবলৰ ফিজিকেল টেষ্ট হৈ আছিলে কিন্তু কোনো কোনো ডিষ্ট্ৰিক্টত অলৰেডি হৈয়ে গৈছিলে কোনো কোনো ডিষ্ট্ৰিক্টত 50% হৈছে 50% হোৱা নাছিলে অৰ্থাৎ 10 তাৰিখত সেইটো কেঞ্চেল কৰি দিয়া হ'ল কোম্পানীটো কিবাকি জালি হোৱাৰ কাৰণে অৰ্থাৎ যি চাব ইনস্পেক্টৰ জালিয়াতি হৈ গ'ল সেই তাৰে কাৰণে বা তাৰ বেলেগ বেলেগ চিষ্টেমত বহুত এটা দুৰ্নীতিগ্ৰস্ত আছিলে তাৰে ওপৰত কিন্তু ইয়াত এইটো নটিফিকেশ্যন লেখা আছে আই এম ডাইৰেক্ট অফ ষ্টেট ডি পি এছ অফ গভৰ্ণমেণ্ট ৰেকৰ্ডমেণ্ট অফ 6662 অফ কেণ্ডিডেট পোষ্ট এ বি ইউ বি কনষ্টেবল অৰ্থাৎ ইয়াত লেখা আছে এতিয়া যে ডাটাবিলাক আছে যিমানেই মানে মানুহক যে দুর্নীতি হয়েছে বা তোমার তাতে ঘুষ হয়েছিল বা টাকা পয়সা লেনদেন হয়েছিল সেটা আমি না জানো হয়তো হবও পারে বা নহবও পারে সঠিক আমি কব নোৱাৰো এটাই কথা হল যে এইটো যিমান আপোনার ডিস্ট্রিক্ট লেভেলৰ যিবিলাক ইন্টারভিউ হয়েছিল সেন্টারত কেম্প সেন্টার বা এস পির আন্ডারত যিবিলাক আছিলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলৰ যিবিলাক ডাটাবিলাক আছে ক্যান্ডিডেটর কেনেকা দৌড়লে জাম কৰিলে তাৰে ভিডিঅ' ৰেকৰ্ডিং আছে বা এপ্লিকেশ্যন ফৰ্মৰ চিষ্টেম এডমিট কাৰ্ডবিলাক বহুত ধৰণৰ আপোনালোকে হয়তো যিবিলাক দিছে সেইবিলাক গমেই পাইছে কেনেকুৱা কেনেকুৱা চিষ্টেম আছে সেইবিলাক এতিয়া মানে কপি কৰি আছে অৰ্থাৎ এডমিট কাৰ্ড কেতিয়া আহিব ইয়াতেলৈকে কোনো ধৰণৰ ইনফৰ্মেশ্যন আমি পোৱা নাই অৰ্থাৎ অফিচিয়েল ৱেবছাইটত কোনো ধৰণৰ নটিফিকেশ্যন দিয়া নাই ইয়াৰে মাধ্যমত বুজা যায় যে বেছি লেট নহয় আৰু নিৰ্বাচন আহি আছে ভোটৰ আগতে কামবিলাক হৈ যাব শিয়র কব নয় যে হয়ে যাব বলে মনের একটা আশাবাদী হব পারে এনেকা হব পারে যে ভোটের পিছতো হব পারে এনেকা হব পারে যে ভোটের আগতেও হব পারে আমার এটা অপেক্ষা করব লাগবে অফিসিয়াল ওয়েবসাইট কেতিয়া নোটিফিকেশন আহি যাব আর যেবিলা ক্যান্ডিডেট পাস করেছে সেবিলাকও দৌড়ে থাকক কারণ কিবা কি হয়তো প্রবলেম হব পারে বা যিমান ক্যান্ডিডেট আছে সবারে হয়তো রাউন্ডিংটো হব পারে অর্থাৎ সেই ইন্টারভিউ নতুনকৈ হ'ব পাৰে আৰু হয়তো যিবিলাক পাছ কৰিছে তেনেকৈ হয়তো নাভাবিব যে আমি পাছ কৰিছোঁ আমাৰ এক্সাম দিব নালাগে বা আমাৰ ৰানিং দিব নালাগে আমি এনে বহি থাকিম ফিজিকেল টেষ্টৰ কাৰণে আমি পাছ হৈছোঁ পাছে থাকিম কোনো ভুল কথা এইবিলাক নকৰিব এডমিট কাৰ্ড এতিয়ালৈকে কোনো ধৰণৰ অহাৰ কোনো ইয়াত চাই কেনে ক'ব নোৱাৰোঁ এডমিট কাৰ্ড আহিব বুলি এডমিট কাৰ্ডটো ভুৱা প্ৰচাৰ সেই ইউটিউব ভিডিঅ' যিবিলাক থাম্বনেল দি আছে এডমিট কাৰ্ড সেইবিলাক নক'ব আৰু কথা হ'ল যে মোৰ ভিডিঅ' যদি ভাল লাগে লাইক কৰক শ্বেয়াৰ কৰক আৰু চেনেলত যদি নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভিডিঅ' যদি ভাল নালাগে ছাবস্ক্ৰাইব কৰিব নালাগে এইখিনি